সেই পুলিশের পাশাপাশি আধা সামরিক বাহিনী অর্থাৎ সিআরপিএফ কেউ এখানে মোতায়েন করা হয়েছে এই মুহূর্তে। তারা অভিযান চালাচ্ছেন এবং যে সকল পতা নিয়ে 12 বাজে বন্ধ না তো 11:30 বাজে বন্ধ কর দে না তাদের যদি এমন কোনো নির্দিষ্ট কারণ না থাকে শুধু শুধু ঘুরছে তাহলে আমরা সেইভাবে কোভিড-19 বিধি লঙ্ঘন করে মনে করে আমরা স্যান করি। কিভাবে এই বিষয়টা দেখে আমি কী করছেন? আমাদের যে উদ্বোধন কর্তৃপক্ষের আদেশে আমরা আসলে আজকে তো 12টার থেকেই কাটব এবং যে হারে আমাদের এখন যে কোভিড-19 সংক্রমণ বাড়ছে সেটা মাথায় রেখে আজকে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ থেকে আমাদের অর্ডার 12টার মধ্যে সব দোকান বন্ধ করে দিতে হবে, সেই মতো আমরা সমস্ত দোকান বন্ধ করে দিলাম। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বিভিন্ন গাড়ি ঘোড়া চলাচল করছে, গাড়ি ঘোড়া তো আমরা তো দেখছি, তাছাড়া ট্রাফিকও দেখছে, এটাও আশা করে আধা ঘন্টার মধ্যে সব কমে যাবে। উদ্বোধন কর্তৃপক্ষ থেকে আমাদের অর্ডার 12টার মধ্যে সব দোকান বন্ধ করে দিতে হবে, সেই মতো আমরা সমস্ত দোকান বন্ধ করে দিলাম। গাড়ি ঘোড়া তো আমরা তো দেখছি, তাছাড়া ট্রাফিকও দেখছে, তো আশা করে আধা ঘন্টার মধ্যে সব কমে যাবে। মানুষ তো সেরকমভাবে সচেতন হচ্ছে না, তার জন্য আমরা চেষ্টা করছি যাতে যতটুকু পারা যায় দোকান বন্ধ করে এবং মানুষকে বাড়ি ঘরে পাঠিয়ে দিয়ে যাতে ঈদ যাতে কম থাকে এবং সংক্রমণ যাতে নিম্নগামী হয় তার জন্য আমরা চেষ্টা করছি। এখন তো প্রায় 1টা বাজে, এখনো যানবাহন রাস্তার মধ্যে চলাফেরা করছে? যানবাহন তো বিভিন্ন কাজে হয়তো তারা আটকে গেছে, তারা ট্রাফিক কন্ট্রোল দেখছে গাড়িটা বিশেষ করে, তারাও দেখছে আর আমরাও দেখছি, গাড়িও আধা ঘন্টার মধ্যে কমে যাবে আমার আশা।